আপনারা সাধারণে সৈনিক না? আমি কিন্তু টেনশন করতেছি না, কি লেগে জানেন? আমার ওয়াজ কমপ্লিট করে লাগে, এই যে এই কয়জনই যথেষ্ট। নারায় তাকবীর, এক শরীয়তপুরে যদি না থাকে সারা বাংলার জমিনে শরীয়তপুরের অভাব হবে না, কথা বলেন ঠিকটা বেঠি? এক বক্তার জন্য সারা বাংলাদেশ স্টপ থাকবে না, কথা বলেন ঠিকটা বেঠি? নিজের চুলকানি নিজে চুলকান, পারলে একজন শরীয়তপুরি বানান, প্রত্যেকের ঘরে ঘরে একজন করে শরীয়তপুরি বানান, রব্বির হামহুমা করে যখন দোয়া করবে সেই দোয়া কাজে লাগবে। ঢাকার থেকে বক্তা এনে ওয়াজ শুনবেন, মুনাজাত দেওয়াইবেন, দেওয়ান ঠিক আছে, এক একজন শরীয়তপুরি বানায় দেখেন, ঠিকটা বেঠি? ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, বাংলার পাকভূমিতে কোরআন সুন্নার আলো জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বালবে আলো, সেই আলো জ্বালাতে আজ বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চেলাচা মুন্ডাগুলা। বেশিক্ষণ সময় নিব না, চাইছিলাম একটু ফিনিশ দিব। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি দুইটা গুণে গুণান্বিত কইরা আমি আমার নবীকে সফর দিব, এই সফরটার নাম হচ্ছে শিক্ষা সফর। কি সফর? আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন নূর দেখল, তামাম তুর পাহাড়টা ছাই হইয়া গেল এবং মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অজ্ঞান হইয়া গেল, সেই আল্লাহ আছে কি নাই? আসেন দেখি একটু, প্রমাণ নেই সেই আল্লাহ আছে নাকি নাই? হযরত খালেক শরীয়তপুরি কি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনাই তো করত? আমি আমার আমার বাপ দাদার আমি আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তির কোরআন হাদিস দিয়ে কি কথা বলতেছি নাকি? আমি কোনো বানানো কর্তা বলতেছি না ভাই গো, সব কিচ্ছা বাদ, সব কাহিনী বাদ, সব আয়াত বাদ দিলাম, এই কাহিনীর থেকে ছোট্ট একটা তথ্য নিয়ে যান, কিভাবে আজকে বাংলার জমিনে আমরা মুসলমান হইলাম, কিভাবে আজকে আমরা 95% মুসলমান, কে প্রথম কালেমার দাওয়াত নিয়ে বাংলার জমিনে আসলো ভাই গো? গুজ আজিব এক তথ্য আপনাদের মধ্যে আজকে দিয়ে যাব। আমার ভাইরা আমার বন্ধুগণ, একজন লোক যদি থাকেন ওই একজনের লোকের সামনে আমি আজকে আলোচনা করব। আমার ভাইরা আমার বন্ধুগণ, ভারত উপমহাদেশে একজন শাসকের নাম ছিল, আসলে সেই শাসকটা শাসক নামের শোষক, তার নাম ছিল গুরু গোবিন্দ। ওই গুরু গোবিন্দ ভারত উপমহাদেশের মধ্যে জারি করিয়া দিল, কোন মুসলমান যদি এই ভারত এলাকায় থাকতে চাও তাইলে আমার আইন মেনে চলতে হইব, তোমরা কোনো গরু জবাই করতে পারবা না, যদি কোনো গরু জবাই করো তাহলে কিন্তু তোমাদের কঠোর ব্যবস্থা নেওয়া হইব। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলতেছি ভাই গো, যেই দেশের জমিনে পাক্কা একজন ইমানদারের রক্ত বয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশে একদিন না একদিন কোরআনের আইন চালু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন লোক ছিল, নাম ছিল তার, নাম ছিল তার হযরত বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। ওই অংশান সুজি জানে না বর্তমান মুসলমানদের পাওয়ার কি, মুসলমানদের রক্তের ভিতরে কি পাওয়ার হয়, কি প্রোডাকশন মুসলমানদের রক্তের ভিতরে। ওই মুসলমানদের যারা সত্যিকারের মুসলমান তাদের রক্তের ভিতরে কোরআন প্রোডাকশন, কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই গুরু গোবিন্দ যখন এই বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহির ওনার একটা ছোট্ট সন্তান যখন হইল ভাই গো, এই ছোট্ট সন্তানটার জন্য বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহি একটা গরু জবাই করছিল, এই গরু জবাই করার কারণে ওই গুরু গোবিন্দর কানে যখন গেল, এই বাদশা এই গুরু গোবিন্দর কানে গেল বুরহানউদ্দিন নামের একজন মুসলমান গরু জবাই করছে ভারত উপমহাদেশে। এইবার সেই বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে তলব করা হইল, গ্রেপ্তার করা হইল, ওনার স্ত্রীকে গ্রেপ্তার করে হইল, ছোট্ট সন্তানটারও ডেকে নেওয়া হইল। আমার ভাইরা আমার বন্ধুগণ,
এইবার বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকে গুরু গোবিন্দ কতল করল। ছোট্ট সন্তান মাসুম বাচ্চা, ওই মাসুম বাচ্চাটারে ওরে হাই দিল না। এইবার গুরু গোবিন্দ একটা একটা চাকু লইয়া সাথে সাথে ওই ছোট্ট বাচ্চাটারে জবাই করিয়া দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়ে বলল, মাবু মুসলমান হয়ে জন্ম নিছি, বিদায় আমার সন্তানটারে কতল করল। ও মালিক, যেই দেশে এই মুসলমান হত্যার বিচার নাই ওই দেশে আমি বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহিও থাকবো না। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার রুমালের ভিতরে পোটলা কইরা ওই সন্তানটারে রুমালের ভিতরে লইল। কতল করা সন্তান পোটলার ভিতরে লইয়া হাঁটি হাঁটি পা পা করে এক পা দুই পা করে হাঁটতে থাকলো। এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস এইবার হাঁটতে হাঁটতে সন্তান যখন ওই পোটলার ভিতরে পছন্দ করা শুরু করলো, বাবার কাছে সন্তান পচা মনে হয় না, ও সন্তানের সুখে বাবা পাগল পাড়া হইয়া গেল। খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই, ও হাঁটতে হাঁটতে চলে গেল বাগদাদ শহরের উপর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। পথিমধ্যে দেখা হইল আব্দুল কাদির জিলানির সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু কবুনা বাদ দিমু। এইবার আব্দুল কাদির জিলানি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার তোমার বাড়ি কই, তোমার নাম কি এবং তোমার পোটলার ভিতরে কি? এইবার বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, এই পোটলার ভিতরে আমার বাজান ঘুমাইয়া রইছে। এই কথা বলিয়া যখন বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহি হাঁটা শুরু করলো, এইবার আব্দুল কাদের জিলানির কিছুই বোঝার বাকি নাই। আসলে এদের দাম্পত্য জীবনের ভিতরে কোনো অঘটন ঘটছে। এইবার একটা ধমক দিয়ে বলল, আল্লাহর ওলি থামো, কোথায় যাইতেছ, পোটলার ভিতরে কি পচা গন্ধ আসে কেন? এইবার যখন ধমক দিল এলমে তাসাউফের বাসায় যখন একটা ধমক দিল, ওই লোকটার জ্ঞান ফিরিয়ে আসলো এবং পোটলার মধ্যে যে পছন্দ হলো সেই বাচ্চাটার গন্ধ এবার নাকের ভিতরে আসলো। এইবার বুরহান ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, আমার দেশ হচ্ছে ভারত উপমহাদেশ তথা বাংলাদেশ নিকট নিকটস্থ এলাকা, ওই ওই দেশের শাসক হচ্ছে গুরু গোবিন্দ, ওই গুরু গোবিন্দ আমি হচ্ছি একজন মুসলমান মানুষ, আমি একটা গরু কুরবানি দিছিলাম, এই জন্য গুরু গোবিন্দ আমার বাচ্চাটারে জবরদস্তিমূলক কুরবানি দিয়া লাইছে। আল্লাহু আকবার কইবেন না। এইবার আব্দুল কাদের জিলানি এলমে তাসাউফের বাসায় একটা চিৎকার দিল, হে বাগদাদের সমস্ত আনাজেকানাতে সমস্ত লোক থেকে সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করিয়া তিনশো ষাট জনের বাহিনী, এক চিৎকারের কারণে তিনশো ষাট জনের বাহিনী বাগদাদ শহরে হাজির। আল্লাহর ওলি গো, কি জন্য স্মরণ করছেন তাড়াতাড়ি বলেন। তাকাইয়া দেখো একজন মাসুম বাচ্চারারে গুরু গোবিন্দ কতল করছে। এইবার বলতেছে কোন দেশে এই ঘটনা ঘটল, ডাক দিয়ে বললে ভারত উপমহাদেশে এরকম একটা ঘটনা ঘটল। এইবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলতেছেন, সাথীরা রে, এই শিশু হত্যার বিচারটা দরকার কি দরকার না? তিনশো ষাট জনের বাহিনী বলতেছে অবশ্যই দরকার। আল্লাহর ওলি তাড়াতাড়ি পারমিশন দেন, ভারত উপমহাদেশে যাব এবং এই সন্তান হত্যার বিচার না করে দেশে ফিরব না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, কর যদি ভয়, ঠিক না বে ঠিক? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, কর যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, কর যদি ভয়, ঠিক না বে ঠিক? কোথা থেকে কোন বিদেশি শুকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে নিঞ্জা ফুরের বেশে। এদেরকে সর্বনাস্তানাবুদ করতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, কর যদি ভয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধু গো,
হন। এই 360 জনের বাহিনীর মধ্যে সেনাপতি ছিলেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। ইয়েমেন থেকে যখন 360 জনের বাহিনী এই ভারত উপমহাদেশের দিকে আসলো, ভাই গো এই সিলেটের সুরমা অঞ্চলে সুরমা নদীর তীরে যখন আসলো, এইবার তাকাইয়া দেখলো সুরমা নদীর মধ্যে কোনো নৌকা নাই, স্টিমার টলার কোনো কিছু নাই। গুরু গোবিন্দ যখন খবর পাইল ছোট্ট মাসুম বাচ্চা হত্যার বিচার নেওয়ার জন্য, বিচার করার জন্য পশ্চিমা দেশ থেকে একজন পিপিলিকা একদল পিপিলিকার মতো মুসলমান আসতেছে, আমার এই ভারত উপমহাদেশ তছনছ করিয়া দিব। এই জন্য যত লঞ্চ স্টিমার সব কিছু ছিল এই নদীর ওই পার থেকে সমস্ত জিনিসগুলো ওই নদীর পাড়ে দিয়ে রাখলো। এইবার দলপতি যারা ছিল ডাক দিয়ে বললে হযরত শাহজালাল গো, এত বড় নদী আমরা কিভাবে পার হইব তা তো বুঝি না। এইবার শাহজালাল ডাক দিয়ে বললেন সাথীরা টেনশন করিস না, এই নদী পার হইতে আমাদের নৌকা লাগব না, যাই নামাজ বিছাইয়া দে রে, নামাজ পড়তে পড়তে নদী পার হইয়া যাইব। ওইখান দিয়ে খবর আইসা বলল একদল পিপিলিকার মতো মুসলমান আসছে এই শিশু হত্যার বিচার নেওয়ার জন্য। জুরে বলেন সুবহানাল্লাহ, পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে জুলবে তালা, ঠিক না বেঠি? আরে হক তো আসছে বাতিল তো কাঁপছে, হক তো আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা, পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, ঠিক না বে ঠিক?